নমস্কার, সাভনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তের বড় খবর, রবিবার সরিয়ে সকালে ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বড়নগর নিরঞ্জন সেন নগর এলাকায়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, বড়নগর পৌরসভার 1 নম্বর বার নিরঞ্জন সেন এলাকা, এখানে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে এলাকারই এক বাসিন্দা তাপস সাহা, তার সাথে এলাকারই আরেক যুবক শিবু দাসের কিন্তু বিবাহ চরমে ছিল। তার কারণ হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, অর্থাৎ শিবু দাসের স্ত্রীকে বিয়ে করেছিল তাপস সাহা এবং তারপরে কিন্তু দুজনের মধ্যে বিবাহ চরমে ছিল এবং গত 1 সপ্তাহ আগে দুজনের মধ্যে মারপিট হয়, হাতাহাতি হয়। তারপরে কিন্তু শিবু দাস তাকে কিন্তু বলেছিল যে তাকে কিন্তু প্রাণে মেরে ফেলবে, এরকম একটা অভিযোগ। তারপরে কিন্তু গতকাল যখন তাপস সাহার কাছ থেকে যখন সে যখন বাড়ি ফিরছিল বেলঘড়িয়া স্টেশনে ট্রেন থেকে নেমে, তারপরে কিন্তু যেটা অভিযোগ যে তার উপরে শিবু দাস এবং তার দলবল চড়াও হয় এবং তাকে মারধর করে, এবং তারপরে সেই খবর কিন্তু তাপস সাহা যে মৃত মারা গিয়েছে তার স্ত্রীকে কিন্তু ফোনে জানায় যে তাকে মারধর করছে শিবু এবং তার দলবল। তারপর থেকে ফোনের সুইচ অফ পাওয়া যায়। তারপরে আজকে ভোর রাতে সিসিআর ব্রিজের কাছে রেল লাইনের পাশে একটি জঙ্গলের মধ্যে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ তাপস সাহার এবং কাউকে স্বাগত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। এবং এই গোটা ঘটনা তদন্ত শুরু করে মহানগর থানার পুলিশ, এখনো পর্যন্ত শিবু দাস এবং তার দলবল পলাতক, তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে মহানগর থানার পুলিশ। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। কি অভিযোগ জানাচ্ছেন মৃত যুবকের স্ত্রী রিয়া সাহা? চলুন শুনে নেওয়া যাক। প্রথম এই যে রোববারে গেল, তখন ফোন করেছিল, ফোন করে প্রচণ্ড বলতে গেলে অসভ্য অসভ্য টাইপের গালাগালি, মানে মা তুলে রীতিমতন গালাগালি করছিল ওকে। আর একজনের মাকে বললে পরে কেউ সামলে থাকে না, ঠিক আছে? আমাকে কোনোদিনও ফোন করে না, ফোন করা অ্যাকচুয়ালি ওর ফোনে, আমার ফোনে সব কিছু তো ওকে ব্লক করা রয়েছে। ও আমার ফোনে পায় না বলে ওকে রীতিমতন ফোন করে রাত্রিবেলা 12টা 1টার পর ফোন করে, ফোন করে উল্টো পাল্টা অনেক, হ্যাঁ অনেক করে, অনেকবার ফোন করে। গতকাল কাছ থেকে ফেরার সময় আপনাকে কি ফোন করে বলেছে? তখন আমি ওকে ফোন করে বলছি যে তুমি কোথায়, বলছে আমি এই মাত্র স্টেশন দিয়ে ট্রেন দিয়ে নামলাম, আমি বাড়ি ফিরছি। আমি বলছি ঠিক আছে, ওই বলে রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে বাড়ি ফেরে না, 15 মিনিট লাগে স্টেশন দিয়ে, আমার আসে না। আমি আবার ওকে ফোন করেছি 10:18 ওকে আমি ফোন করেছি। ফোন করার পরে তখন আমাকে ফোনটা, প্রথমবার ফোন করেছি তখন ফোন ধরেনি, দ্বিতীয়বার রিং হয়ে ফোন ধরেছে, তখন বলছে আমাকে রীতিমতো আসো তুমি আমাকে বাঁচাও। আর রেল লাইন দিয়ে রীতিমতো ওরাও দৌড়াচ্ছে, আর পেছনে যে ছেলেগুলোকে মারছিল সেই ছেলেগুলো বলছে দাঁড়া দাঁড়া তুই কাকে ফোন করছিস? বড়নগর নিরঞ্জন সেন নগর বাসিন্দা তাপস সাহা এলাকারই যুবক শিবু দাসের স্ত্রীকে বিয়ে করে। তারপর থেকে শিবু দাস তাপসকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে বলে অভিযোগ। গতকাল রাতে তাপস কাজ থেকে বাড়ি ফিরছিল, সেই সময় শিবু তার দলবল নিয়ে গিয়ে তাপসের ওপর চড়াও হয়, তাপসকে মারধর করে এবং সেই মারধরের ঘটনা সে ফোন করে তার স্ত্রীকে জানায়, এমনটাই কিন্তু জানাচ্ছেন মৃতের স্ত্রী। আজকে ভোরবেলা বেলঘড়িয়া সিসিআর ব্রিজের কাছে জঙ্গল থেকে উদ্ধার হয় তাপস সাহার নিথর দেহ। ওই বউকে নিয়েই লেগেছে মারামারি, তুলপাল মারামারি লেগেছে। তখন ওই শিবু আমাকে বলেছে আমি তোমাদেরকে দেখে নেবো, তোমার ছেলেকে দেখে নেবো, তোমাকে দেখে নেবো। তখন আমার ছেলেকেও খুব মেরেছে শিবুকেও, আর আমার ওই রিয়াকেও খুব মেরেছে, ওরা খুব মেরেছে, আর খুব আমাদের উপরে মানে চোটপট করেছে, মানে আমাদের দেখে নেবে। হ্যাঁ, গত রোববারই হয়েছিল যে দেখে নেবে আমাদেরকে, বলে আমার রূপ দেখো নি, তোমাকে দেখাবো, আমাকে বলেছে তোমাকে আমার রূপ দেখিয়ে দেবো। তারপরে তো মানে ঝামেলা করে ছেলেকে পাঠিয়ে দিলাম, আমরা চলে আসলাম। ছেলেকে পাওয়া গেছে তো কালকে ডিউটির থেকে আসার পথে বেলগুড়িয়া স্টেশনে, ও ট্রেন থেকে নেমেছে, নামার পরে ওকে 3-4 ঘন্টা মিলে মেরেছে। ও ফোনে ওর বউকে বলেছে যে রিয়া আমাকে শিবুর বন্ধু বান্ধব মারছে। মারার পরে তখন ওকে মেরে তারপরে 1 নম্বর লাইনের ধারে জঙ্গলে ফেলে রেখেছিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বড়নগর নিরঞ্জন সেন নগর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেলঘড়িয়া ও বড়নগর থানার পুলিশ, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিবু ও তার দলবল, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া ও বড়নগর থানার পুলিশ।
রাজা দেশব নাবিক নিউজ বরানগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।